নন্দীগ্রামে মমতার বিপরীতে আব্বাস, শোনা যাচ্ছিল এমনই জল্পনা। তবে ধর্মীয় তাস না খেলে নন্দীগ্রামে মমতা ও শুভেন্দুর সঙ্গে লড়ার জন্য ডিওয়াইএফআই এর রাজ্য সভাপতি মীনাক্ষী মুখোপাধ্যায়কে দাঁড় করালো সংযুক্ত মোর্চা। তরুণ নেত্রী মীনাক্ষী এখন বাম কংগ্রেস ও আইএসএফ জোটের হাই ভোল্টেজ কেন্দ্রের সেনাপতি। সংযুক্ত মোর্চা গঠনের পর থেকেই জল্পনা ছিল নন্দীগ্রামে প্রার্থী করা হতে পারে ফুফরুয়া শরীফের পীরজাদা আব্বাস উদ্দিন সিদ্দিকীকে। তবে দায়িত্ব পেয়ে মীনাক্ষীর প্রতিক্রিয়া, দলের নির্দেশ অনুযায়ী লড়বেন। সংযুক্ত মোর্চার সদস্য বামফ্রন্টের দ্বিতীয় দফার প্রার্থী তালিকায় দেখা গিয়েছে অভিজ্ঞতা ও তারুণ্যের জয়গান। নন্দীগ্রামে মীনাক্ষীকে সামনে রেখে বামফ্রন্ট একুশের ভোটে এগিয়ে দিয়েছে তরুণ ব্রিগেডকে, প্রতিপক্ষকে চ্যালেঞ্জ করেছে তারুণ্যের শক্তি দিয়ে। সে কারণেই জেএনইউ এর প্রতিবাদী মুখ ঐশী ঘোষ প্রার্থী হয়েছেন জামুরিয়ায়। সিঙ্গুরে প্রার্থী করা হয়েছে এসএফআই এর রাজ্য সাধারণ সম্পাদক সৃজন ভট্টাচার্যকে। রাজারহাটে দাঁড়াচ্ছেন প্রবীণ নেতা গৌতম দেবের ছেলে সপ্তর্ষি দেব। কসবা থেকে টিকিট পেয়েছেন শতরূপ ঘোষ। তারুণ্যের পাশাপাশি অভিজ্ঞতাকে পুঁজি করেও এগোতে চাইছে বাম নেতৃত্ব। এক্ষেত্রে বড় চমক প্রবীণ নেতা প্রাক্তন মন্ত্রী কান্তি গঙ্গোপাধ্যায়কে ফিরিয়ে আনা। 2011 ও 2016 রায়দিঘিতে তারকা প্রার্থী দেবশ্রী রায়ের কাছে হেরেছিলেন কান্তি গঙ্গোপাধ্যায়। যদিও কান্তি গঙ্গোপাধ্যায় আয়লা থেকে শুরু করে ওই এলাকায় বিপদে আপদে সাধ্যমতো মানুষের পাশে দাঁড়িয়েছিলেন, সেখান থেকেই দাঁড়াবেন তিনি। বাসন্তী থেকে এবার টিকিট পেলেন প্রবীণ আরএসপি নেতা সুভাষ নস্করও। পাশাপাশি প্রবীণ ও অভিজ্ঞদের তালিকায় রয়েছেন বোলপুর থেকে তপন হোড়, মানিকতলা থেকে রূপা বাগচি, যাদবপুর থেকে সুজন চক্রবর্তী। মতুয়া ভোট টানতে গাইঘাটার চমক এবার কপিল কৃষ্ণ ঠাকুর। অন্যদিকে উত্তরবঙ্গে অশোক ভট্টাচার্যকে সামনে রেখে লড়তে চলেছে ফ্রন্ট। ব্যুরো রিপোর্ট, আরোহী নিউজ।